নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, আপোনালোকে বাৰু কেতিয়াবা ভাবিছেনে এই কাতি মাহত কিয় বাৰু আমি তুলসী ৰোপণ কৰি সেই তুলসীৰ তলত চাকি বন্তি জ্বলাওঁ? কিয় বাৰু তুলসী মাক পূজা অৰ্চনা কৰা হয়? কিয় সকলোবোৰ পূজাতে তুলসীৰ পাত নিতান্তই প্ৰয়োজনীয়, যি অবিহনে জলশুদ্ধি নহয়? কিয় বাৰু ভগৱান শ্ৰী বিষ্ণুৰ প্ৰতিটো পূজাতে তুলসী লাগিবই লাগিব? এনেকুৱা বাৰু কি কথা আছে যাৰ বাবে বহুতো উদ্ভিদৰ ভিতৰত তুলসী মা সবাতোকৈ পবিত্ৰ বুলি মানা হয়? এনেকুৱা বিভিন্ন ধৰণৰ প্ৰশ্ন উদয় হয় তুলসী মাৰ প্ৰতি। আজি এই ভিডিঅ'টিত আপোনালোকে পুংখানুপুংখভাৱে গম পাব যে তুলসী মা আচলতে জন্ম কিদৰে হৈছিলে, তুলসী উদ্ভিদ কেতিয়াৰ পৰা পবিত্ৰ বুলি মানা হ'ল, কিয় বাৰু তুলসীৰ পাতক পবিত্ৰ বুলি মানি সকলোবোৰ পূজাত আগস্থান দিয়া হয়। লগতে বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকে এইটো কথাও নিশ্চয়কৈ গম পাব যে এই তুলসী মায়ে এসময়ত ভগৱান শ্ৰী বিষ্ণুক অভিশাপ দিছিলে। আৰু সেই অভিশাপ কি আছিল আৰু কিয় বাৰু এনেকুৱা অভিশাপ দিছিল, যি অভিশাপ শুনাৰ পাছত ভগৱান শ্ৰী বিষ্ণুৱে তুলসী মাক আশীৰ্বাদহে দিছিলে, আৰু সেই আশীৰ্বাদটো কি আছিলে, এই সমস্ত কথা সামৰি এই ভিডিঅ'টি আজি আপোনালোকলৈ আগবঢ়ালোঁ। ভিডিঅ'টিত খুবেই এটি সুন্দৰ কাহিনী আপোনালোকে শুনিবলৈ পাব। সেয়েহে ভিডিঅ'টি এতিয়াতে লাইক কৰি জয় মা তুলসী বুলি কমেণ্টত লিখিবলৈ নাপাহৰিব। আকৌ চেনেলত যদি নতুনকৈ আহিছে ছাবস্ক্ৰাইবো কৰি বেল আইকনটো টিপি দিব। এতিয়া আহিছোঁ আজিৰ তুলসী মাৰ কাহিনীটোলৈকে। তুলসী আছিলে ৰজা ধৰ্মধ্বজ আৰু ৰাণী মাধৱীৰ কন্যা। সৰুৰে পৰা মা তুলসী ৰূপৱতী আৰু গুণৱতী আছিলে, তিনি অলোকৰ ভিতৰতে অন্যতম আছিলে। একৈ লাহে লাহে ডাঙৰ হৈ যেতিয়া গাভৰু অৱস্থা পালে, তেতিয়া মা তুলসীয়ে বিষ্ণুক পতি হিচাপে পাবৰ বাবে ঘোৰ তপস্যাত বিলীন হ'ল। তেওঁৰ তপস্যাত সন্তুষ্ট হৈ ব্ৰহ্মাই দেখা দি ক'লে, হে কন্যা, তুমি কি বিচাৰিছা? তেতিয়া মা তুলসীয়ে ক'লে, মোক বেলেগ একোৱেই নালাগে, বল ভগৱান শ্ৰীবিষ্ণুক মই পতি হিচাপে পাবৰ বাবে এই মই তপস্যা কৰিছোঁ। তেতিয়া ব্ৰহ্মাই কয়, মই তোমাক আশীৰ্বাদ দিছোঁ যে তুমি বিষ্ণুক পতি হিচাপে পাবা, কিন্তু তাৰ আগতে তুমি শংখচূড়ৰ লগত গন্ধৰ্ব বিবাহত আবদ্ধ হ'ব লাগিব। ব্ৰহ্মাৰ কথা শুনি মা তুলসীয়ে শংখচূড়ৰ লগত বিবাহ পাশত আবদ্ধ হৈ সংসাৰ চলাবলৈ আৰম্ভ কৰিলে। মা তুলসী আছিলে পতিব্ৰতা আৰু সতী নাৰী। বৈষ্ণৱ অৱতাৰত শংখচূড় আছিলে অসুৰ। দৈত্যপতি শংখচূড় লগতে আছিল বিষ্ণু ভক্ত, আৰু আগৰ জন্মত তেওঁ আছিলে বিষ্ণুৰ প্ৰিয় বন্ধু সুদামা, যাক বিষ্ণুৱে নিজৰ এটি অংশ হিচাপে গণ্য কৰিছিলে। শংখচূড়েও এগৰাকী পতিব্ৰতা পত্নী পোৱাৰ বাবে আৰু লগতে প্ৰবল শক্তিশালী হোৱাৰ বাবে বদৰিকাশ্ৰমত তপস্যা কৰিছিলে। তেওঁৰ তপস্যাটো সন্তুষ্ট হৈ ব্ৰহ্মাই তেওঁক আশীৰ্বাদ দিছিলে তুলসীক বিয়া কৰাবলৈকে, আৰু লগতে অজেয়তাৰ বৰ দিছিলে, আৰু তাৰ লগতে দিছিলে বিষ্ণু কবচ। এই সকলোবোৰ আশীৰ্বাদৰ লগতে ব্ৰহ্মাই ক'লে তেওঁক, যেতিয়ালৈকে তেওঁৰ শৰীৰত বিষ্ণু কবচ আৰু তেওঁৰ পত্নীৰ সতীত্ব থাকিব, তেতিয়ালৈকে তেওঁক কোনেও হত্যা কৰিব নোৱাৰে। শংখচূড়েও ব্ৰহ্মাৰ কথামতে তুলসীক বিয়া কৰাইছিল। শংখচূড়ে নিয়ম অনুসৰি তেওঁৰ দৈত্য ধৰ্ম পালন কৰিছিল, কিন্তু আন সম্প্ৰদায়ৰ বাবে সেই কাৰ্য আছিলে ভুল আৰু পাপস্বৰূপ। তেওঁ তিনিও লোকতে বিজয়প্ৰাপ্ত কৰাৰ পিছত বিভিন্ন মহাকাশীয় ৰাজ্যৰ পৰা দেৱতাসকলক উলিয়াই দিছিল। বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ উদ্ধাৰৰ হেতু শংখচূড়ক হত্যা কৰাৰ বাবে দেৱতাসকলে বিষ্ণুক প্ৰণিপাত জনাই ক'লে যে, হে প্ৰভু, আমাক ৰক্ষা কৰা, সমগ্ৰ বিশ্বকে ৰক্ষা কৰা, এই শংখচূড়ক হত্যা কৰা। বিষ্ণুৱে তেতিয়া কৈছিলে, শংখচূড় মোৰ ভক্ত, মই তেওঁক হত্যা কৰিব নোৱাৰোঁ, কিন্তু তেওঁৰ লগত আছে বিষ্ণু কবচ, যে মই যদি হত্যা কৰিব নোৱাৰোঁ তেওঁক আন কোনেও হত্যাও কৰিব নোৱাৰে। সেয়েহে বিষ্ণুৱে শিৱক শংখচূড়ক মাৰাৰ দায়িত্ব প্ৰদান কৰে আৰু লগতে কয় যে কোনোবা প্ৰকাৰে শংখচূড়ৰ পৰা বিষ্ণু কবচটো প্ৰথমতে ল'ব লাগিব, আৰু সেই সময়তে মহাদেৱে শংখচূড়ৰ লগত যুদ্ধত লিপ্ত হ'ব, আৰু সেই একে সময়তে মই নিজেই গৈ শংখচূড়ৰ পত্নী তুলসীৰ সতীত্ব নাশ কৰিম, এনেকৈ হত্যা কৰা হ'ব শংখচূড়ক। কথামতে কাম হ'ল, চক্ৰান্তৰ কৰি শংখচূড়ৰ পৰা বিষ্ণু কবচ লোৱা হ'ল।
বিষ্ণুর আদেশ অনুযায়ী সদাশিবে শঙ্খচূড়ৰ লগত যুদ্ধত লিপ্ত হল। আর সেইখিনি সময়তে ভগবান শ্রীবিষ্ণুই শঙ্খচূড়ৰ রূপ ধারণ করে সতী তুলসীর ওচৰ পালে আর তেওঁৰ সতীত্ব নাশ করলে। পত্নীর সতীত্ব নাশ হওয়ার লগেলগে মহাদেবে শঙ্খচূড়ৰ শিরচ্ছেদ করলে আর পতির মূৰটো আহি তুলসীর ওচৰ পালেহি। তেতিয়া তুলসীয়ে চক খাই উঠিলে আর সুধিলে যে এয়া যদি মোৰ পতির মূৰ হয় তেতিয়াহলে মোৰ সন্মুখত থকা পতির রূপত তুমি কোন? অবশেষত শ্রীবিষ্ণুয়ে নিজের প্রকৃত রূপলৈকে আহিলে। তুলসী বিষ্ণু ভক্ত আছিলে আর লগতে বিষ্ণুকে পতি হিসাবে পাবলে সদায় তপস্যা করেছিল। কিন্তু বিষ্ণুর এইদরে রূপ সলাই আহি তেওঁর সতীত্ব নাশ করা তুলসীর ভীষণ খং উঠিলে আর খঙর বাবে তেওঁ ভগবান শ্রীবিষ্ণুক অভিশাপ দিলে যে হে প্রভু, ইমান নির্দয় হয়ে গলা তুমি যে এগারী নারীর সতীত্ব নাশ করে দিলা, ইমান কঠিন হৃদয় তোমার, সে যা মই তোমাক অভিশাপ দিল, তুমি শীল হয়ে থাকিবা। এই অভিশাপর পাছত সমগ্র দেবতাগণে আহি মা তুলসীক ভরির ধরে নিবেদন করলে যে হে মা, হে সতী, তুমি এই অভিশাপ ঘুরাই লওয়া, নহলে এই গোটেই সমগ্র বিশ্ব কেনেকে চলিব। সকলরে অনুরোধত মা তুলসীয়ে কলে যে ধনুরপরা ওলাই যা কার আর মুখে ওলাই যা অভিশাপ কেউ ঘুরাই লব নোৱাৰো। কিন্তু বিষ্ণুর একটা অংশহে শিল হিসাবে থাকিব, যেটো শিলক মানুষে পূজা অর্চনা করিব আর যার নাম হব শালগ্রাম। বিষ্ণুয়ে এই কথাভাকি শুনি আর লগতে তুলসীমার সতীত্ব দেখি মুগ্ধ হয়ে তেওঁক আশীর্বাদ দিলে যে হে দেবী, তোমার এই নশ্বর দেহ ক্ষয় হয়ে গণ্ডকী নদীলৈ পরিণত হব আর যি গণ্ডকী নদীর পারতে মই শালগ্রাম হিসাবে থাকিম, সদায় মই তোমার বুকুত উমলিম আর তেনেকৈ তুমি আর মই এক হম। আর তোমার এই চুলির পরা পবিত্র তুলসী গছ হব, যি গছর আগত সমস্ত জগতে সদায় পূজা অর্চনা করিব। আর তোমাক আশীর্বাদ দিলো, তুমি ইমান পবিত্র আর তুমি ইমান সতী, তোমার এই কেশর দ্বারা হওয়া উদ্ভিদ জোপা আর সেই উদ্ভিদর পাত অবিহনে, মানে তুলসী পাত অবিহনে কোনো পূজাই, কোনো দেব দেবতার পূজাই সম্ভব নহব। আর লগতে মোর প্রতিটি পূজাতে তুমি নহলে মোর পূজা সমাপন্ন হব। এই আশীর্বাদ পোৱাৰ পাছত তুলসী হর্ষিত মনে ধন্যবাদ জনায় ভগবান শ্রীবিষ্ণুক, লগতে কয় হে প্রভু, শঙ্খচূড়ও মোৰ পতি আছিলে, তেওঁৰ কি হব, তেওঁ তো নিজের করা পাপর ফল পালে, কিন্তু তেওঁক মই এনেকে কেনেকে এৰি তোমার লগত বিলীন হম। তেতিয়া শ্রীবিষ্ণুয়ে কলে যে শঙ্খচূড়, অতীতত মোৰ বন্ধু আছিলে সুদামা আর সেয়ে কোনো এক পাপর ফলতে তেওঁ এই শঙ্খচূড় রূপ পালে, মই আশীর্বাদ দিলো তেওঁৰ দেহৰ পৰা অসংখ্য শঙ্খৰ সৃষ্টি হব আর সেই শঙ্খ বাদ্য হিসাবে বজোৱা হব পূজাত, আর যদিহে মোৰ কোনো পূজাত শঙ্খ বজোৱা নহব তেতিয়াহলে সেই পূজা সমাপন্ন হব। বন্ধু বান্ধবীসকল, এয়াই আছিলে মা তুলসীৰ জন্ম কাহিনী। লগতে আজি এই ভিডিওটির পৰা আপুনি নিশ্চয়কৈ গম পালে চাগে যে তুলসী কিয় পবিত্র বুলি ধরা হয়, কিয় তুলসীর পাত অবিহনে কোনো পূজাই সম্ভব নহয়, কিয় বিষ্ণুর সকল পূজাত তুলসীর পাতর প্রয়োজন, কিয় আমি তুলসী মার তলত পূজা অর্চনা করে চাকি বন্তি দিও। লগতে এই তুলসী মার জন্ম হয়েছিল কাতি মাসের পূর্ণিমাত, সেয়ে কাতি মাসত তুলসী রোপণ করে তাত আমি চাকি বন্তি দিও। সদশেষত এটা কথা মই নিশ্চয়কৈ কব খুজিম যে তুলসী মা হৈছে মা লক্ষ্মীরে এটা রূপ। সেয়ে বন্ধু বান্ধবীসকল, এই কাতি মাহত আপুনি তুলসীর তলত চাকি বন্তি দি লক্ষ্মী চরিত্রখন এবার নিশ্চয়কৈ পড়িব নতুবা শুনিব। লক্ষ্মী চরিত্রখন সুন্দরকৈ পাঠ করে মই মোর ভিডিও আকারে আপনালোকলৈ ইতিমধ্যে আগবাইছো। এণ্ড স্ক্রিনত থাকিব লক্ষ্মী চরিত্রর সম্পূর্ণ পাঠ। এই কাতি মাহত আপনালোকে নিতো এবার হলেও সেই লক্ষ্মী চরিত্র নিশ্চয়কৈ শুনিব। ভিডিওটিও নিশ্চয় ভাল লাগিছে, তেতিয়াহলে কিহৰ বিলম্ব, কমেন্টত সুন্দরকৈ লিখি দিয়ক জয় মা তুলসী।
ভিডিওটি লাইক করে চ্যানেলত যদি নতুন কে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। ধন্যবাদ।